আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা কি নিয়া রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়া রওনা করছো, তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল, কত যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা আহারে আল্লাহ। এ যুবক তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল। ফকি আবু লাইস সামারকান্দ রহমাতুল্লাহ আলাইহি ফরমান, তিনি নিজেই বয়ান করেন, আমার কাজের জন্য একজন লোকের প্রয়োজন হইল, আমি গেলাম লোকের খরচে লোকের খোঁজে, সময় আমাকে দেখাই দিল একজন লোক আছে, আমি তার কাছে গেলাম, দেখলাম এক যুবক এত সুন্দর আকর্ষণীয় চেহারা, সুঠাম দেহ বিশিষ্ট। আমি তাকে বললাম ভাই আমার কাজের প্রয়োজন, তুমি কি কাজ করবো না? বলে হ্যাঁ আমি কাজ করব। কলে বেতন কি? কলে এক দানে এক দেড়হাম এক দানে আমাকে দিতে হবে। যুবক আমার সাথে আসছে, একজনই তিনজনার কাজ করছে, কাজ করার পর আমি সন্ধ্যাবেলায় তাকে প্রতিদান দিয়া দিলাম, তার উজরাত আমি দিয়া দিলাম, সে চলিয়া গেল। পরবর্তীতে আমি চিন্তা করলাম ওই যুবককে আমার আবারও প্রয়োজন, পরের দিন আমি কাজের জন্য তাকে খুঁজলাম, কিন্তু মানুষ বলল ওই যুবক সপ্তাহে একদিন কাজ করে, প্রতিদিন কাজ করে না, কোন দিন অমুক দিন কাজ করে। আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম সেই দিন আসবে সেই যুবককে আমি কাজে নেব। আমি যখন তার কাছে গেলাম সেই সময় আসার পরে সে আবার আমার সাথে আসছে, সে একজনই তিনজনার কাজ করছে। আমি তাকে সন্ধ্যাবেলা দুই দানে দুই দিরহাম দিয়া দিলাম, ডবল দিয়া দিলাম, এবং আমি মনে মনে আশা করলাম আমি তাকে যে বেশি দিছি সে যেন দেখে। যখনই সে দেখছে সে আমাকে প্রশ্ন করছে কি দিলেন, কহিল আমি তো তোমাকে একটু বেশি দিয়া দিছি, কহিল তো আপনি আমার কাজের মজুরি নষ্ট করিয়া ফেলাইছেন, আপনি আমাকে বেশি দিলেন কেন, আমি তো বেশি নেব না, আপনি আমার মজুরি নিয়া যান। এখন সে বলতেছে ঠিক আছে যা বেশি দিছি তা ফেরত নিয়ে গেলেন, না তুমি মজুরি নষ্ট করিয়া ফেলাইছ, আমি তোমার মজুরি আর নেব না। সে চলিয়া গেছে। ফকির আবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার স্ত্রী এই কথা শোনার পরে সে বলতে আছে ছেলেটা এত কাজ করছে অথচ তার মজুরি আপনি নষ্ট করিয়া দিলেন, এটা আবার কেমন কথা। ফকির আবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে আবার খোঁজার জন্য বের হয়েছেন, খুঁজতে 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 লোকের কাছে জিজ্ঞাসা করছে ব্যক্তি কই, কলে কয়েকদিন পর্যন্ত দেখি না, দেখেন ওই ঝুপড়ির মধ্যে সে থাকে, গিয়া দেখে সেই ঝুপড়ির মধ্যে সে অসুস্থ অবস্থায় আছে, সামনে তার একটা টুকটি পরা আছে একটা পালা আছে, সে অসুস্থ অবস্থায় কাঁদতে আছে। ফকির আবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন হে যুবক আমি তোমাকে সেবা শুশ্রূষা করতে চাই, আর তুমি জানো মুসলমান মুমিনের আবদার রক্ষা করার মধ্যে কি ফজিলত তুমি ভালোই জানো, নিশ্চয়ই তোমার তুমি আমার আবদারকে রক্ষা করবা প্রত্যাখ্যান করবা না, তুমি আমার সাথে চলো আমি তোমাকে খেদমত করতে চাই। যুবক বলতে আছে সত্যিকার কি তুমি আমাকে খেদমত করতে চাও, বলে হ্যাঁ আমি খেদমত করতে চাই। বলে তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমার তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত পালন করলে তাহলে আমি তোমার সাথে যাব, এছাড়া আমি যাব না। বলে কি শর্ত বলো। তখন ওই যুবক বলতে আছে আমি খানা না চাওয়া পর্যন্ত আমার কাছে খানা আনবা না, নাম্বার এক। নাম্বার দুই আমি মারা যাওয়ার পরে আমার শরীরের মধ্যে যে কাপড় আছে এ দিয়েই তুমি দাফন করবা, নতুন কোনো কাপড়ের ব্যবস্থা করবা না। বলে আর একটা শর্ত এখন বলবো না আমি পরে বলবো। ফকির আবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যুবককে নিয়ে গেলেন, শর্ত অনুযায়ী কাজ করলেন। পরের দিন যুবক বলতে আছে তৃতীয় শর্ত বলার সময় চলে আসছে, সেই শর্ত তুমি শোনো। তিনি বলেন দেখো আমার থলিয়ার মধ্যে হাত দাও, পকেটের মধ্যে থেকে থলিয়া বের করো। তিনি বের করলেন, খুলিয়া দেখে তার মধ্যে একটা পাথর ডায়মন্ড সবুজ ইয়াকুত পাথর দেখা যায়, ঘর উজ্জ্বল হয়ে গেছে আলোকিত হয়ে গেছে। ফকির আবুল্লাহ রহমাতুল্লাহকে যুবক বলতেছে আমি মৃত্যুর পরে আমাকে দাফন করিয়া বাদশাহ হারুন আর রশিদ
তার কাছে তুমি এই পাথরটা নিয়ে যাবা এবং বলবা এই পাথরের মালিক তোমাকে ধিক্কার জানাইছে এবং তোমাকে বলছে মৃত্যুর প্রস্তুতি না নিয়ে তুমি কবরে আসিও না। এই কথা বলিয়া যুবক কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি তাকে দাফন করছে। এরপরে তিনি লোকমুখে শুনতে পাইছে কোন দিন হারুন আর রশিদ বাদশাহ জনগণের সাথে সাক্ষাৎ করে, সেই অনুযায়ী তিনি সেখানে গেছে, তার দরবারে গেছে, দরবারে একটা চিঠি লিখিয়া পাঠাইছে। হারুন আর রশিদ ওই চিঠি পড়ার পরে বলছে চিঠি কে দিছে তাকে ডাকো। হারুন আর রশিদ ডাকার পরে ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন। যাওয়ার পরে ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি থলিয়ার মধ্য থেকে সেই আংটিটা বাদশাহর কাছে পেশ করছে। দেখার সাথে সাথে বাদশাহ বলছে তুমি কোথায় পাইছো, এটা তুমি কোথায় পাইছো? কল সেই কামলা আমাকে দিছে। কল তুমি তাকে কামলা বলছো, তুমি তাকে কামলা বলছো? ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই আংটির কথা শোনার সাথে সাথে দেখি হারুন আর রশিদ বাদশাহর চোখে থেকে পানি গড়াইয়া গড়াইয়া পড়তে আছে, দাড়ি মুবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তে আছে। এবার আমি বললাম ওই যুবক যাওয়ার সময় নসিহাত করিয়া গেছে, কি নসিহাত? কল যুবক বলছে তুমি হারুন আর রশিদ বাদশাহকে বলিও সে যেন মৃত্যুর প্রস্তুতি না নিয়া কবরের মধ্যে না আসে, প্রস্তুতি না নিয়ে যেন কবরের মধ্যে না আসে, অপমানিত হবে, জিল্লাতে হবে। এই কথা শোনার সাথে সাথে ফকির আবুল আইস সমরকান্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি দেখলাম বাদশাহ হারুন আর রশিদ খাটের উপরে পড়িয়া গেছে, এখন কান্দের আর গড়াগড়ি করতে আছে আর বলতেছে আমার ছেলে তুমি মৃত্যুর সময় তুমি আমাকে নসিহাত করিয়া দুনিয়াতে বিদায় হয়েছ। ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি ভাবছেন নিশ্চয়ই যুবকটা তার ছেলে হবে, অনেক কোন কাঁদছে। ফকির রহমাতুল্লাহ আলাইহি বলেন আমিও তার সাথে কান্নাকাটি করলাম। যখন উভয়ের কান্না শেষ হইল এবারে হারুন আর রশিদ বাদশাহ বলতে আছে শুনে জুবায়দার সাথে বিবাহ হওয়ার আগে আমি এর মাকে পছন্দ করছিলাম, এর মা খুব আকর্ষণীয় সুন্দরী ছিল, আমি তাকে পছন্দ করিয়া তাকে বিবাহ করছি, কিন্তু আমার আব্বা তাকে গ্রহণ করবে না এই ভয়ে, যেহেতু আমার আব্বা আমাকে জুবায়দার সাথে বিবাহ দিবে। আমি তখন তার মাকে বললাম যে তুমি একটু গোপনে থাকো, আমার বাবা মারা যাওয়ার পরে আমি যখন আমিরুল মুমিনিন হব তখন তুমি আমার কাছে আসবা, আমার সাথে জুবায়দার বিবাহ হওয়ার আগে আমার এই যুবক ছেলেটার জন্ম হয়ে গেছিল, কিন্তু আমার সাথে জুবায়দার বিবাহ হওয়ার পরে বাদশাহী পাওয়ার পরে আমি তাকে এত খোঁজা খুঁজলাম কিন্তু আমি আর তাকে পাই নাই, আমি ভাবছি সে মারা গেছে, কিন্তু আমার সন্তান জীবিত ছিল আমি কোনোদিন জানি নাই, তাকে কোথায় দাবন করছো? ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি বলেন আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কবরস্থানে তাকে দাফন করছি। হারুন আর রশিদ বাদশাহ বলতে আছে তুমি একটু অপেক্ষা করো, সন্ধ্যা হওয়ার পরে রাত্র হওয়ার পরে আমি তার কবর জিয়ারাতে যাব। ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি বলেন যখন রাত্র হয়ে গেছে ছদ্মবেশে সে আমার সাথে নামছে, আমি তাকে রাহনুমাই করিয়া রাস্তা দেখিয়ে সেখানে নিয়ে গেছি। বাদশাহ হারুন আর রশিদ সারা রাত্র কবর জিয়ারত করছে আর কবরের সাথে কাঁদছে আর বসো আমার ছেলে মৃত্যুর সময় তুমি আমাকে নসিহাত করিয়া গেল, আমি তো কিছু করতে পারলাম না। ভোর হওয়ার আগে আবার আমি চলে আসছি, তার সাথে চলে আসছি। এবার হারুন আর রশিদ বাদশাহ বলতে আছে যেহেতু তুমি আমার ছেলেকে কাঁপন পরাইছো দাফন করছো, আমার উপরে হক হয়ে গেছে তোমাকে কিছু দেওয়ার জন্য, তোমাকে প্রতি মাসে 10,000 দেরাম দেয়া হবে, আমি মারা যাওয়ার পরেও আমি ওসিয়াত করিয়া যাব, তোমার এই কাজের কারণে সবসময় 10,000 দেরাম তুমি পাবা। ফকির আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি বলেন ইনশাআল্লাহ। তিনি বলেন আমি তখন তার থেকে চলে আসছি, আর কোনোদিন দেরাম আনার জন্য যাই নাই। এ আমার যুবকরা বাদশাহ হারুন আর রশিদের বাদশাহর ছেলে, যুবক জুয়ান
যার কাছে মানিক তুল্লা আংটি আছে সে যদি মাওলার পাগল হইয়া দুনিয়ার সব কিছু ছাড়তে পারে তুমি আমি কি করলাম তুমি আমি কি ত্যাগ করলাম রে বাবা আসলে কোনো ত্যাগ করতে পারলাম না আল্লাহ আল্লাহ দিনের জন্য ত্যাগ করার তৌফিক দান করো ও যুবকরা তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও আমার টেনের ছাত্র বাবারা তোমরা কি দেখো না নাইনের কত ছেলের আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও আমার নাইনের ছাত্র বাবারা তুমি কি দেখো না এইটের কত ছেলের আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ ধনী তুমি কি দেখো না তোমার চেয়ে কত ধনী আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ গরিব তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ আমার মা বোনা তোমার চেয়ে কত আমার মা বোনা আমার মাওলার পাগল তুমি কেন পারবা না খবরদার কবরে গিয়া যতই কান্নাকাটি করবা আর তো উপায় হবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে দিনের সহি সুমুজ দান করো সবাইকে দিনের সহি বুঝ দান করো মাওলানা তুমি মাফ না করলে কোনো উপায় হবে না তুমি বুঝ না দিলে কেউ বুঝ পাবে না যদি মাওলানা কি নিয়া মাওলানার কবরে যাই তোমার কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যারা জিকিরের পাগল ফেরেশতারা বলবে আয় ভাই আমরা একটু জিকির করি যখন জিকির করা শুরু হইয়া যাবে এত মজা লাগবে যখনই মোনাজাত দিবে হঠাৎ আওয়াজ পাবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ বলে কওমাতুল কিয়ামত কিয়ামত কায়েম হইয়া গেছে তখন ফেরেশতারা বলবে তখন ওই যুবকরা বলবে মুরব্বীরা বলবে জান্নাতীরা বলবে ভাই ফেরেশতারা আল্লাহ আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে কই এই মাত্র আমি কবরে আসলাম হাজার হাজার বছর কিভাবে চলিয়া গেল তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি অল্প সময় না অল্প সময় না এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে কিন্তু তুমি মাওলা কি এমন ভাবে রাজি খুশি করি আসছো আমার মাওলা ভাগ তোমাকে কোন কিছু অনুভব করতে দেয় না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আল্লাহ না করুক মাওলাকে না নিয়া সুন্নাত অনুযায়ী না চলিয়া যদি কবরে যাও যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সাথে সূরা হইয়া যাবে রাস্তা হইয়া যাবে ফেরেশতারা প্রশ্ন করেন মান হাজার রজুল চেনু ওই ব্যক্তিকে তখন নাফারমান দেখবে নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে নাফারমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই নবীর আদর্শের সাথে নাফারমানের আদর্শ নীতির কোনো মিল নাই নবীর দলের সাথে নাফারমানের দলের কোনো মিল নাই নবীর সাথে ও নেতার কোনো মিল নাই তখন নাফারমান বলবে হা হা লাদরি হা হা লাদরি ওনার সাথে আমার কোনো পরিচয় নাই ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি ওনাকে চিনি না অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলে কাজামা আদুকুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত ওজনে চাপ মারবে চাপের শুনে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে এ সাপ জড়াইয়া দাও অমনি 99টা সাপ আসিয়া না তোর মাকে পেস মারবে সাপের জবান খুলিয়া যাবে সাপ বলবো রেখবি এতদিন মাওলার হুকুম মানো না আজকে আর মাওলার হুকুম না মানিয়া উপায় নাই আল্লাহ তুমি মতো সবাইকে বুঝ দিয়া দাও আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও বাবারে কবর কত মারাত্মক কত খারাপ জায়গা রে বাবা কোন কোন নাফরমানের জন্য হুফরাতু মিন হুফরাইন্নার ওই কবর তো কবর থাকবে না জাহান্নামের কুয়া হইয়া যাবে
বাবারে কত মানুষ কত কবর আজাব দেখছে। আমি একবার খুলনা সফরে ছিলাম, এক ব্যক্তি তার একটা ছেলেকে সাথে নিয়ে আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। কাল হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, আমি যখন মাগরিবের পরে হঠাৎ কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলানা আমাকে দেখাইছে। দেখি চেহারা, ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, ছেলের চেহারা পুরো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবার কিয়ামতের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই, শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়া 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 করতে করতে তো জীবন শেষ হয়ে গেল, কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। কিয়ামত এত মারাত্মক জায়গা, যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন কেউ কেউ পরিচয় দেবে না, কোন একটা মানুষ একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। অমনি ওই ব্যক্তি আল্লাহর কাছে, মাওলারে আমাকে একটু সুযোগ দেন, দেখি কার থেকে একটা নেক পাওয়া যায় কিনা। তখন আল্লাহ পাক বলবে, দেখো কার কাছে নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চিন্তা করবে, দুনিয়ার মধ্যে সবচেয়ে মা আমার আপন ছিল, গিয়া দেখি মায়ের কাছে একটা নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি মায়ের কাছে গিয়ে বলে, মা গো দুনিয়ায় তোমার চেয়ে আমার আপন আর কেউ ছিল না, সবচেয়ে বেশি তুমি আমাকে মোহাব্বত করতা, আমাকে কত কষ্ট করিয়া গর্ভ ধারণ করছো, পেটের মধ্যে লাথি মারছি মনে হয় তোমার কলিজরা বের হয়ে গেছে, আমি জন্ম হওয়ার পরে প্রথম মৃত্যু দেখিয়া পালাইছো, আমি জন্ম হওয়ার সময় তুমি এত কষ্ট পাইছো মনে হয় প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছো, মা গো তুমি কষ্ট করছো নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় শুয়াইছো, নিজে না খাই আমার মুখের মধ্যে জীবন বার খানা তুলিয়া দিছো, তোমার জীবনের চেয়ে বেশি তুমি আমাকেই মহাব্বত করছো, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলিয়া যাইতে আসি, তুমি আমাকে একটা নেকি দাও। অমনি মা ডাক দিয়া বলবে, আমার ছেলে আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোকে চিনি না, তুই আমার ছেলে না, আমি তোকে নেকি দিতে পারবো না, এখান থেকে ভাগিয়া যা। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, সবাই নিজে কিনিয়া ব্যস্ত হইয়া যাবে। এমনকি নবী আলাইহিসসালাম ফরমান, তিনটা মুহূর্তে আমিও আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব, যখন আমল নামা ওরা শুরু করবে আমিও ব্যস্ত হইয়া যাব, আমার আমল নামার ডাইন হাতে করে অন্য কোনো ঘটনা ঘটে না। যখন মিজান টানানো হবে ওই মিজান দেখে আমিও চিন্তায় পড়িয়া যাব, তুমি মাফ করিয়া দাও। যখন পৌঁছরাতের কিনারে যাব পৌঁছরাত দেখি আমিও প্রেশান হইয়া যাব, আল্লাহ রে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দারা মা বোনারা, বাবারা তুমি কি দেখো না যারা আমার মাওলার পাগল, তারা সবসময় অস্থির, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। বাবা তুমি কি দেখছো যে পরীক্ষা দিবে তার প্রেশান, তারই প্রেশান হয়, সে চিন্তিত হয়, আর যার পরীক্ষার চিন্তা নাই তার মধ্যে কোনো প্রেশারই নাই, কোনো টেনশন তার মধ্যে নাই। যারা কিয়ামতের চিন্তা করে, মিজানের চিন্তা করে, পুসরাত পাড়ি দেওয়ার চিন্তা করে রে বাবা,
তাদের যে কি পেরেশানি কি যে চিন্তা সব সময় অস্থির তোমার কি বলবো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহর নবীর পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইলে ওমার নবী হইয়া যাইত যে ওমারকে শয়তান দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাজিল হইয়া গেছে সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মোবারক দুটো কালো দাগ পরাইয়া ফলাইছে সাথীরা বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বলবে ওমর আমার কাছে কি নিয়ে আসছো তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল আমার রোজার মধ্যে ভুল আমার ইবাদতের মধ্যে ভুল আল্লাহর কাছে পেশ করব এমন কোন ইবাদত আমার কাছে নাই তখন খেয়াল করছে মাওলানা কাছে মাওলা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই কোনো আমল নিয়ে আসতে পারি নাই তোমার ডরে জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ করাইয়া ফেলাইছি আল্লাহ তারপরে তারা কত কিয়ামতের চিন্তা করতো তোমার আমার উপায় কি আমি ঢোকার সাথে সাথে আব্বাজাম রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করে ধরিয়া ধরছে আর বলছে ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবে তোমার আমার কেন টেনশন নাই কেন চিন্তা নাই আসলে কপাল পুড়িয়া গেছে রে বাবা তুমি সাহাবাইকে রামলাহ ইতিহাস পড়িয়া দেখো নবীদের কাহিনা পড়িয়া দেখো নবীদের ঘটনা পড়িয়া দেখো নবীরা কিভাবে কান্নাকাটি করছে সাহাবারা কিভাবে কান্নাকাটি করছে রে বাবা আল্লাহর নবীদের জীবনে পড়িয়া দেখো অথচ তুমি আমি এত গুনাহ করি এত মাওলার নাফরমানি করি এরপরে তোমার আমার চোখে পানি নাই আসলে কপাল পুড়িয়া গেছে বাবা আর কিছু না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বলে তুমি কি জানো চোখের পানির কত দাম আহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের পশম বলবে মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপর জাহান্নাম আর কোন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতেছি তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ দসিয়া জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে শুয়া শুয়া কানছে জিকিরে বসিয়া কানছে একা আসছে আর তোমার সাথে কানছে তোমার জাহান্নামে কান্দতে কান্দতে কত দাড়ি মোবারক ভিজাইয়া ফালাইছে এরপরও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে জিব্রাইল গোটা কিয়ামতের মাদের মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার জ্ঞানী বাবারা তুমি কেন খেয়াল করো না, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা পানিও, চোখের পানিও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে না ফরমান কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাবে, এরপর অনর্গল চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, এই পানি এবং রক্ত ঝরতে ঝরতে গালের গোস্ত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া সব পচিয়া পচিয়া পড়িয়া যাইবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে, টনকে টন টনকে টন পানি রক্ত চোখে থেকে পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না, আর কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। তুমি কি দেখো না হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিসসালাম নামাজের মধ্যে কান্দেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজালে মিনাল বোকা, নামাজের মধ্যে আমার নবী এমন ভাবে কান্দেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করে যদি জাল দেওয়া হয়, দেখবা পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ আসতে থাকে, ঠিক নামাজের মধ্যে আমার নবী এমন ভাবে কান্নাকাটি করতেন তার কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হয়ে আসত। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও বাবার, যে যেই পরিমাণের জাহান্নামের আযাব সহ্য করতে পারবা সে সেই পরিমাণের গুনাহ নিয়া মাওলার কবরে যাই হোক, বলতে পারে হুজুর কি পরিমাণের জাহান্নামের আযাব সহ্য করতে পারবো আমরা কিভাবে বুঝবো, বাবা আজকে বাড়িতে গিয়া নিজের হাতখানা দুনিয়ার আগুনের মধ্যে ঢুকাইয়া দিও, দেখবা দুনিয়ার আগুনের মধ্যে কি পরিমাণের সময় তোমার হাত রাখতে পারো, দেখবা দুনিয়ার আগুনের মধ্যে এক সেকেন্ড এক মিনিট হাত রাখতে পারবা না, তখন মনকে বোঝলে মন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে, এই সাধারণ আগুনের মধ্যে এক সেকেন্ড এক মিনিটও হাত রাখতে পারলাম না, কিন্তু জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহকে মাফ করিও না, জাহান্নামের আগুন এত মারাত্মক এত কঠিন এত কঠিন আগুন হবে, জাহান্নামের আগুন হাতে লাগার সাথে সাথে পায়ে লাগার সাথে সাথে যে কোনো শরীরের জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে যদি সবাই নিয়ে যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে, এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা, খবরদার বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিকতন নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা, চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না, কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক
দিয়া না।